হ্যালো ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মচারীদের আমার চ্যানেলে স্বাগত। গতকাল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বিভিন্ন কর্মী সংগঠনগুলি দাবি করেছে পে কমিশন মারফত তারা যে সূত্র পেয়েছে তাতে কেন্দ্রীয় হারেই তাদের বেতন বাড়তে চলেছে, অর্থাৎ ফিডম্যান ফ্যাক্টর হতে চলেছে 2.57। আর এই ফিডম্যান ফ্যাক্টরকে কাজে লাগিয়ে আমি একটা পে ম্যাট্রিক্স বানিয়েছি, যেই পে ম্যাট্রিক্সটা কেন্দ্রীয় সরকারের পে ম্যাট্রিক্সের অনুকরণে তৈরি করা আছে। চলে আসুন, দেখে না যাক কী ধরনের এই পে ম্যাট্রিক্স হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। দেখুন, এখানে রাজ্য সরকারি কর্মীদের যে পে ব্যান্ডগুলি ছিল সেইগুলো আমি লিখেছি। দেখুন, ওপরে লেখা আছে রুপিস 4,900 থেকে 16,200 এবং রুপিস 5,200 থেকে 20,200, রুপিস 7,100 থেকে 37,600, রুপিস 9,000 থেকে 40,500, রুপিস 37,400 থেকে 60,000। এইগুলি ছিল রাজ্য সরকারের ফিফ পে কমিশন অনুযায়ী পে ব্যান্ড। এবং তার নিচে দেখুন আছে গ্রেট পে, কলমে দেখুন এখানে আছে গ্রেট পে। সেই গ্রেট পে আছে 1700, 1800, 1900, 2100, 2300, 2600, 3600। এইভাবে রাজ্য সরকারের যে পপুলার গেট পেগুলো আছে সেইগুলো আমি এখানে তুলে ধরেছি। এবার দেখুন কিভাবে পে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে। দেখুন, এখানে ওল্ড এন্ট্রি পে আমি দিয়ে দিয়েছি, রোয়ে আছে দেখুন ওল্ড এন্ট্রি পে, এবং কলমে যেগুলো আছে ওল্ড এন্ট্রি পের নিচে 1, 2, 3, 4 করে, এইগুলোকে বলা হয় সেল বলা হয়। এবং ওল্ড এন্ট্রি পের গুলো যেগুলো আছে সেইগুলো আমি রাজ্য সরকারের ফিফ পে কমিশন অনুযায়ী সেইগুলোকে আমি এখানে বসিয়েছি। দেখুন, রাজ্য সরকারের একটা গ্রুপ ডির কর্মচারীর ওল্ড বেসিক পে ছিল 6,600 অর্থাৎ এন্ট্রি পে, এবং গ্রেড পে ছিল 7,700। এইভাবে আমি যদি একটা উদাহরণ আপনাদের সামনে আনি, ধরুন রাজ্য সরকারের এলডিসির গ্রেড পে ছিল 2,600 টাকা, তার ইনিশিয়াল যে বেসিক ছিল 8,840 টাকা, ইনিশিয়াল বেসিক ছিল 8,840 টাকা। এখন এই 8,840 টাকাকে যদি 2.57 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 22,718 টাকা। 22,718 টাকা হবে এই বেসিক এলডিসির অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের রাজ্য সরকারের, কিন্তু 22,817 টাকা এই ধরনের বেসিক হয় না, তা এই জন্য এইগুলোকে রাউন্ড ফিগারে আনা হয়। সেই জন্য এটা কত হয়েছে, 22,700। অর্থাৎ ষষ্ঠ পে কমিশন অনুযায়ী একজন এলডিসির স্কেল হবে 22,700 টাকা। এবং যদি 22,700 যদি 50 ক্রস করে যেত তাহলে এইটাকে রাউন্ড ফিগারে আনার জন্য হতো 22,800 টাকা। কেন্দ্রীয় সরকারের পে ম্যাট্রিক্সে কিন্তু এইভাবেই পে ফিক্সেশনটা করা হয়েছে, 50-এর নিচে গেলে তার নিয়ারেস্ট করা হয় এবং 50-এর ওপর গেলে পরবর্তী 100-এ নিয়ে যাওয়া হয়। তাই জন্য এইখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝালাম রাজ্য সরকারের যে 2,600 গ্রেড পে ছিল যার বেসিক ছিল 8,840 টাকা, অর্থাৎ এলডিসির একজন ইনিশিয়াল পে, সে যখন চাকরিতে জয়েন করতো নতুন তার বেসিক হতো 8,840, আর সেক্ষেত্রে একজন ইনিশিয়াল তার বেসিক হবে ষষ্ঠ পে কমিশনের 22,700 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটা যে বেসিক আছে সেই বেসিককে যদি এইভাবে গুণ করা হয় তাহলে এই পে ম্যাট্রিক্সটা চলে আসবে। প্রত্যেকটা গ্রেড পের এবং বেসিকের রেসপেক্টে এই পে ম্যাট্রিক্সটা বানানো হয়েছে। আরও একটা এক্সাম্পল আমি দেখে নিই, যদি ধরুন ইউডিসির গ্রেড পে 3,600 টাকা, তার ইনিশিয়াল স্কেল 11,040 টাকা এবং তাকে 2.57 দিয়ে গুণ করে আসবে 28,400 টাকা। এই হলো রাজ্য সরকারের ষষ্ঠ পে এক্সপেক্টেড ষষ্ঠ পে কমিশনের পে ম্যাট্রিক্সটা। এখন প্রশ্ন হলো আপনাদের যে তাহলে এই সেলগুলো কী, এই সেলগুলো হলো এক একটা ইনক্রিমেন্ট হলে পরবর্তী সেলে চলে যাবে। ধরুন 22,700 টাকা এলডিসি যদি নতুন জয়েন করে পরের বছরে জুলাইয়ে তার স্কেল হবে 23,400 টাকা, তার পরের বছরে তার স্কেল হবে 24,100 টাকা। এইভাবে এক একটা ইনক্রিমেন্ট হবে এক এক সালে, এইভাবে সেলগুলো নিচে চলে যেতে থাকবে। এখন যদি কোনো এলডিসি ধরুন 5 বছর চাকরি হয়ে গেছে, তার যা বেসিক পে সে এখন যে বেসিক পেতে অবস্থিত সেই বেসিক পেকে কিন্তু 2.57 দিয়ে গুণ করা হবে এবং গুণ করে দেখা হবে
এই যে লেভেল ফাইভ আমি দিয়েছি এর রেসপেক্টে সে কোথায় আসছে? সে যদি 26,300 কাছাকাছি আসে তাহলে তার বেসিক হবে 26,300, তার বেসিক কিন্তু এইভাবেই ফিট করা হবে। যার যত বছর কাজ চাকরি হয়েছে তার বর্তমানে সে যে বেসিক পেতে অবস্থিত তাকে কিন্তু 2.57 দিয়ে গুণ করে এই সেলে দেখা হবে সে কোনখানে পড়ছে, তাকে সেইখানে কিন্তু ফিট করা হবে। কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশন অনুযায়ী এই ধরনের পে ম্যাট্রিক্স তৈরি করা আছে। এখানে খুব সহজ পদ্ধতি আছে, এখানে কোনো রকম কনফিউশনের ব্যাপার থাকে না। সে নিয়ারেস্ট সেল যেটা হবে সে সেখানে তার বেসিক ফিট হবে। এই বেসিকের এই বেসিক হওয়ার পরে তারপর তো রয়েছে যদি ডিএ দেয় রাজ্য সরকার তাহলে সেই ডিএ 2% বা 4% যদি কিছু ডিএ দেয় সেটা হবে, এবং এইচআরে যদি 12 বা 15 যা করবে আর মেডিকেল অ্যালাউন্স যা দেবে সবগুলো মিলিয়ে কিন্তু তার মূল বেতন হবে, অর্থাৎ গ্রস স্যালারি হবে। এইগুলো তার বেসিক পে, এইগুলো প্রত্যেকটার গ্রেড পে এবং ইনিশিয়াল পে অনুযায়ী তৈরি করা আছে। আর এই পে ম্যাট্রিক্সটাকে আরও ক্লিয়ার কাট আমি বলে দিই যে এইগুলো হচ্ছে এই যে 26,300, 27,100 এইগুলোকে সেল বলা হয়, এক একটা সেল। আর ওপরে দেখছেন লেভেল করা আছে, লেভেল 1, 2, 3, 4 করে এইগুলোকে লেভেল বলা হয়, অর্থাৎ গেট পের রেসপেক্টে এক একটা লেভেল। এইগুলো গেট পের রেসপেক্টে এখানে একটু একটু হয়তো ভুল আছে, এখানে লেভেল 1 হবে 1700 গেট পের, 1800 গেট পের হবে লেভেল 2, 1900 হবে লেভেল 3, এইভাবে গেট পে অনুযায়ী লেভেল 1, 2, 3, 4 এইভাবে বলা হয়। আর নিচের কলম অনুযায়ী যেগুলো আছে এগুলোকে সেল বলা হয়। তাহলে এই হলো আপনাদের এক্সপেক্টেড পে ম্যাট্রিক্স। এই পে ম্যাট্রিক্সটা আমি আমার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করবেন। কারো যদি কিছু কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনকে দাবাবেন, যখনই এই ধরনের কোনো আমি ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।